আসসালামু আলাইকুম, কেতা কররা আপনারা সব ভালো আছেন? আশা করি আপনারা সব ভালো আছেন। আর আজকের খবর মেইন হইলে গিয়া মানে একদম মাথা নষ্ট হয়ে যায়। সোশ্যাল মিডিয়াতে আমি দুই একদিন থেকে দেখি আর ফেসবুকের মাধ্যমে একটা পোস্ট ভাইরাল হওয়ার, আমরা আর বরাকবেলিরও এক ভাই তাইন বরাকবেলির উল্টা তাইন বদনাম কররা, তাইন খুদ তানোর জন্মস্থানোর তাইন কিলা তাইন বদনাম কররা, তাইন কইলাকিটা বরাকবেলিত বলে 95% মানছে নমাজ পড়েন না ভাই, 95% মানুষে নমাজ পড়েন না। এখান তুমি কিলা জানলা, তুমি সবার ঘরে ঘরে গিয়ে চেক করছেন, ইয়া তুমি নিজে নমাজ পড়ো না। বরাকবেলি এমন এক জায়গা যেন মিনিমাম মানছে মানে এটা 2-1% ছাড়িয়া সব মানছে রেগুলার নমাজ পড়েন। অলিয়া উলিয়াখলর জায়গা, অলিয়া উলিয়াখল আগেও আসলা আর বর্তমানও আসইন। হ্যাঁ, তুমি ও অলা জায়গারে তুমি অপমান করলা, তুমি তোমার জন্মভূমির তুমি কিলা, তুমি তোমার জন্মভূমিরে তুমি অপমান করলা ভাই, এর লাগি এই বহুত খারাপ কথা। তুমি তাই নিজে দেখো, আমরা যদিন আমরা জন্মভূমিরে যদিন আমরা গৌরব করি না, আমরা রেসপেক্ট করি না, আমরা ইজ্জত দেয় না দিত খেয়ে, তুমি যদিন নিজে নিজের জায়গার যদিন থালো খাইয়া যদি থালখানা করো, এটা তো বালা কথা না ভাই। নিজে নিজের জায়গার শুক্রিয়া আদায় করতা যেন আল্লাহ আমরা ওলা বালা এক জায়গাত আমরা জন্ম দিছেন, আমরা ওলা বালা এক জায়গাত আছি, তুমি ইটা বাদ দিয়া ও জায়গার তুমি অপমান করদায় আর লগে আস্থা বরাকবেলিরে তুমি অপমান করলা ভাই। এর লাগে আমি কই আর তানোর আমি ফটো প্লাস ভিডিও আর নামও আমি লইয়া না, ওখানে সময় আছে ভাই, ঠিক হয়ে যাও, কিন্তু খারাপ কথা, তুমি নেক্সট ইটা করিও না, আর নইলে তোমার একদম ফুলভাবে ওয়ার্নিং দেবা, আর নইলে একদম কিন্তু খারাপ হইব, একদম খারাপ হইব। তুমি মুসলিমর বিরোধিতা তুমি করতে পারতাই না, তুমি নমাজের বিরোধিতা তুমি করতে পারতাই না, প্লাস তুমি জন্মভূমির বিরোধিতা করতে পারাই না, তো কারণ তুমি নমাজর তো ফার্তাইও না, তুমি আমরা মুসলিমর তুমি ফার্তাই না, তুমি নমাজর তোমার কোনো হক আছে নি, তোমার কোনো হক আছে নি এটা বিষয়ে তুমি উল্টাপাল্টা তুমি মন্তব্য করার লাগি। হ্যাঁ, তুমি দেখলাই নি খেয়ে নমাজ পড়ে আর খেয়ে না, তুমি নিজে নমাজ পড়ো নি, তোমার নিজের ঠিক না আর তুমি অন্যর কথা কই দিত, হ্যাঁ তোমার মুখে দিয়ে ভাষা বাড়াইল গিলা, তুমি একজন মুসলিম নাই নি, তুমি যদিন সত্যি একজন মুসলিম হইতা তোমার মুখে দিয়ে কথা বাড়াইল না, মানে তোমারে আমি প্রতি নিন্দা করি আর তোমারে, তোমারে আমি নিন্দা করি আর আমি নিন্দা জানাই আর এই মতো যেন তুমি যে হিসাবে তুমি এটা মাত মাতি শোনানি। এর লাগি তুমি দেখো এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে এই কথা লইয়া বহুত কিছু চলে ভাই, এখনও সময় আছে, তুমি এটা পোস্ট ডিলিট করো আর ইত্যা বিষয়ে আইসকুর পরে আর অন্য খেও যেন মাত মাতে না ভাই, নমাজর বিরোধিতা খেও করতে পারতো না, তুমি আর খেয়ে দেখছো, তুমি দেখলাই নি গড়ে গড়ে গিয়া মানুষের হামাইয়া মানুষের নমাজ পড়ইন না না। হ্যাঁ, মানুষে ফার্স্ট অক্টর মাঝে ফার্স্ট নমাজ পড়তেও না ফারলেও, কিন্তু মানুষের ডেইলি নমাজ পড়ইন মিস করইন না বরাকবেলি ততক্ষণ গ্যারেন্টি। আর তুমি কিলা বরাকবেলিরে তুমি অপমান করলা, তুমি কিলা তোমার মুখে কই দিলা যেন 95% মানছে নমাজ পড়ইন না, তুমি কি জাত মানুষ? হ্যাঁ, তোমার তুমি তুমি তোমার জন্মভূমিরে তুমি অপমান করলা, লগে আমরা মুসলিম ধর্মরে তুমি নিয়ে অপমান করলা, তুমি নমাজের কথা ও ফাকিরা কইলা, এটা কিন্তু ঠিক না, একদম তুমি খারাপ কইছো। আমরা ভাই আমরা মুসলিম হিসাবে আমরা গৌরব করি যেন আল্লাহ আমরা মুসলিমর ঘর জন্ম দিছেন, আর তুমি উল্টা মুসলিমর তুমি অপমান করদা, এটা কিন্তু ঠিক কথা না, এটা একদম তুমি খারাপ করছো, তোমারে আমি নিন্দা জানাইয়া আমি না, একদম তুমি দেখো অল ভারতর তোমারে অল পুরা দুনিয়ার মুসলমানে তোমার প্রতি নিন্দা জানাইবা, এটা যদি হল না তুমি একদম খারাপ মন্তব্য করছো, এটা বিষয়ে নেক্সট টাইম তুমি এখানে করিও না, এটা মাত মাতিও না ভাই হল, আর খাস করে তুমি মুসলিমর প্রতি আর নমাজের প্রতি তুমি এটা উল্টা পাল্টা তুমি বয়ান দিও না, তোমারে ওয়ার্নিং ডাইরেক্ট তোমারে ওয়ার্নিং দেওয়ার, তুমি এটা বিষয়ে উল্টা পাল্টা তুমি মাত মাতিও না, যেটা জানো না এটা বিষয়ে মাত মাতিও না। আমরা আমরা মুসলিম আমরা গৌরব করি, আল্লাহ আমরা মুসলিমর ঘরে জন্ম দিছে, আর আমরা নমাজ আল্লাহর এবাদত ইদারে আমরা রেসপেক্ট করি আর হামেশা এটা করিয়া যাইতাম, মুসলিম ধর্মরে আমরা রেসপেক্ট করি আর আমরা খাস করি আমরা কুরআন দিয়ে আমরা দিল দিয়া মানি, আর তুমি ও অথা বিষয় নিয়ে তুমি কিতা এটা উল্টাপাল্টা তুমি মন্তব্য করা, এটা কিন্তু ঠিক না, এখনও সময় আছে, তুমি ঠিক হয়ে যাও ভাই হল, আপনারা মতামত কমেন্ট করিয়া জানাইবার, ভিডিওটা যত পারেন তত বেশি করে শেয়ার করিয়া দিবা, ভুল হইলে মাফ করবা। আসসালামু আলাইকুম।